সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর সুস্বাদু একটা বাচ্চাদের টিফিন। নমস্কার, মানুষের রান্নাঘরে আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলে 1.5 কাপ গরম জল তাতে দিয়ে দেবো, 2 চামচ চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার আর 2 চামচ গুঁড়ো দুধ, 2 কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে শক্ত করা যাবে না, নরম করেই মাখতে হবে। তারপর এটাকে 1 থেকে 1.5 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তারপর এখানে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলোকে প্রথমে ভেজে নেব। ফুলকপি, 1টা পেঁয়াজ, 1টা সয়াবিন আর 2টো ডিম আর 1টা কুচানো আলু। প্রথমে আমি কড়াই বসিয়ে 2 চামচ তেল, সামান্য হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে দিতে পারেন। প্রথমে আলুগুলোকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব, তাতে দিয়ে দিলাম লবণ, তারপর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নামিয়ে নেব। তারপর আবারও 1 চামচ মতো তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। এখানে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সামান্য লবণ। 2 থেকে 3 মিনিট মতো ফুলকপিটাকে নেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1টা সয়াবিন। সয়াবিনগুলোকে খুব ভালোভাবে আমি ভিজিয়ে জলটাকে বের করে দিয়েছি। তারপর আমি এটাকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সাইডে আমি তুলে রেখে দিলাম। তারপর আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো তেল, তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। 2টো ডিম আমি ফাটিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে একসাথে আমি সব মিশিয়ে নেব। তারপর খুব ভালোভাবে এটাকে ভেজে তুলে নেব। দু থেকে 3 মিনিট মতো আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব 1টা কুচানো লঙ্কা, এখানে আপনারা ঝালটা বুঝে দেবেন, আর 1/2 চামচ মতো মিট মশলা আর 1 চিমটে গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে ভেজে এটাকে তুলে নিলাম। তারপর ময়দাটাকে খুব ভালোভাবে আমি হাতে তেল দিয়ে মুথে নিয়েছি বা মেখে নিয়েছি। তারপর 1টা করে করে লেচি করে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। তারপর পুরটাকে দিয়ে আবারও আস্তে আস্তে করে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে সবগুলোকে আমি করে নেব। তারপর 1টা ফ্রাই প্যান বসিয়ে 1টা ননস্টিক তাওয়াতে আমি এখানে তেল ব্রাশ করে দিয়েছি। তারপর 1টা করে করে ব্রেড ভরা পুরো ভরা ব্রেডগুলোকে দিয়ে এইভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিলাম। 10 থেকে 15 মিনিট আমি এটাকে একদম ফ্লেমটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা করতে হবে। তারপর 1 সাইড হয়ে গেলে আর 1 সাইড উল্টে নিতে হবে। এখানে আর কোনো তেল দেওয়া যাবে না, এইভাবেই করে নিতে হবে। আর খুব খাস্তা, একদম খেতে কিন্তু অসাধারণ। এইভাবে আমি সবগুলোকে করে ঠান্ডা করে এরপর আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পেলেন কতটা সহজ বানানো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন।